আচ্ছা এই শোনো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ প্রতি বছরে এনএসএসে যে বিশেষ শিবিরের আয়োজন করে, সেই শিবিরে কর্মসূচির মধ্যে একটা বিশেষ অঙ্গ থাকে, সেটা হচ্ছে রক্তদান শিবির। এছাড়া শিবির বাদ দিয়েও যখনই বিলোনিয়া ব্লাড ব্যাঙ্ক তাদের রক্তের প্রয়োজনের কথা বলেন, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা রক্তদান শিবিরের আয়োজন করেন। কারণ রক্তদান হচ্ছে একটি মহৎ দান, রক্তদানের মধ্যে দিয়ে মানুষের জীবনকে বাঁচিয়ে তোলা যায়। এবং এই কাজের চাইতে বড় কাজ সমাজে আছে কি না এই এই মুহূর্তে বলা কঠিন। কারণ বিলোনিয়া ব্লাড ব্যাঙ্কে এখন রক্ত একদম শূন্যের কোঠায়। ওনাদের যেমন অনুরোধ আছে, তেমনি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করছেন তারাও এগিয়ে এসছে। আজকে আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি, প্রায় 100 জন ডোনার রক্ত দেবেন, যদি ওরা যে ডাক্তারি পরীক্ষায় চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয় ওরা রক্ত দেবেন।